নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ দিল সৌদি আরব। সৌদি নাগরিকদের লেবানন সফর না করতে আদেশ দিয়েছে সৌদি সরকার। এছাড়াও দেশটির যে সকল নাগরিক বর্তমানে লেবাননে অবস্থান করছে তাদেরকেও যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা SPA এক সংবাদ সূত্রে এখবর জানিয়েছে। সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, লেবাননে চলা বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে রাখতে এই সতর্কতাটি জারি করা হয়েছে। সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরির আকস্মিক পদত্যাগের ফলে দেশটিতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। চলতি সপ্তাহেই সৌদি আরব সফরকালে শনিবার আকস্মিকভাবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর থেকে তিনি কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে লেবানন প্রশাসন ধারণা করছে তাকে সৌদি আরবের রিয়াদে গৃহবন্দি করে রাখা হয়ে থাকতে পারে। তবে প্রধানমন্ত্রী আল হারিরির দল লেবানন ফিউচার মুভমেন্ট পার্টি থেকে বলা হয়েছে খুব শীঘ্রই তিনি অনুপস্থিতি কাটিয়ে নিজ দেশে ফেরত আসবেন। আল জাজিরা।